সন্দীপ এবি নিউজে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই চোখ রাখব নিউজ হেডলাইন্সে বৃহস্পতিবার অর্থাৎ 23 ফেব্রুয়ারি থেকে শুরু হলো এই বছরের মাধ্যমিক পরীক্ষা চলবে 4 মার্চ পর্যন্ত নির্বিঘ্নে সম্পন্ন হলো প্রথম ভাষার পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকায় হাতির হানায় মৃত্যু পরীক্ষার্থী অর্জুন দাসের ঘটনায় গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের এবার আসছে বিস্তারিত সংবাদে বাংলাদেশে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হলো বৃহস্পতিবার জেলায় এবারে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 24600 জন এই বছর পর্ষদের নতুন নিয়ম জারি করা হয়েছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী জলপাইগুড়িতে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যাই বেশি নতুন করে ক্লক রুম রাখা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য যেখানে প্রথমে পড়ুয়ারা প্রবেশ করে ব্যাগ এবং বাকি সরঞ্জাম রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকবে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে শুধুমাত্র অফিসার র‍্যাঙ্কের পুলিশ কর্মীরাই ভিতরে প্রবেশ করতে পারবেন এবং সিভিক ভলান্টিয়াররা গেটের বাইরে থাকবেন এমনটাই নির্দেশ এই বছরে জলপাইগুড়ি জেলায় এবছর কমলো মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এবারে ছাত্র তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি সেন্টারগুলিতে থাকছে তিনটি করে সিসি ক্যামেরা সেন্টারগুলির ভিতরে থাকতে পারবেন না কোনো সিভিক ভলান্টিয়ার 2023 সালে এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হলো 23 ফেব্রুয়ারি থেকে চলবে 4 মার্চ পর্যন্ত এবার প্রায় 24600 পরীক্ষার্থী মাধ্যমিক দিচ্ছে তার মধ্যে ছাত্রীর সংখ্যা প্রায় 13500 এবং ছাত্র সংখ্যা 10000 এর কিছু বেশি ভেনিউ সংখ্যা 98টি মূল সেন্টার 22টি এদিকে নকল এরানোর জন্য প্রত্যেকটি বিদ্যালয়ে তিনটি করে সিসি ক্যামেরা থাকছে নির্বিঘ্নে সম্পন্ন হলো প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয় রাজ্যের মাধ্যমিক পরীক্ষা জলপাইগুড়ি জেলায় 98টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে 22টি প্রধান কেন্দ্র রয়েছে জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 24600 যার মধ্যে ছাত্রী 14400 এবং ছাত্র সংখ্যা 10200 এদিন ছিল প্রথম ভাষা আগামী কাল রয়েছে দ্বিতীয় ভাষা নির্বিঘ্নে সম্পন্ন হয় প্রথম দিনের পরীক্ষা এদিকে জীবনের প্রথম বড় পরীক্ষার শেষে হাসি মুখেই পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসলেন পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ভালোই হয়েছে এমনটাই জানিয়েছেন ছাত্রছাত্রীরা কড়া নিরাপত্তা সহ পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য ছিল যাবতীয় বন্দোবস্ত সুকর্ণা সাহা প্রিয়া দাস ভূমি সাহা এরা সকলেই এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীরা জানালো প্রশ্ন ভালোই এসছে পরীক্ষাও ভালো হয়েছে তাদের পরীক্ষা কেমন আর প্রশ্নপত্র কেমন এসেছিল মানে স্কুলে যেগুলো পড়িয়েছিল ওগুলো কি এসছে কমন আগামীকাল কি পরীক্ষা আছে বলছি প্রশ্ন কেমন হয়েছে সব সব এসছে কমন সব লিখেছো কি কি এসছে মানে সব এসছে কমন কমন আগামীকাল কি পরীক্ষা কেমন প্রশ্ন মতো কেমন এসছে পরীক্ষা ভালো হয়েছে সব অ্যান্সার দিয়েছ মানে কমন পড়েছে তো বলছি যে আগামীকাল কি পরীক্ষা কেমন প্রস্তুতি কেমন নেওয়া হচ্ছে পিনাকী শীলের রিপোর্ট এভি নিউজ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি মহারাজ ঘাট মোড়ে হাতির হানায় মৃত্যু হল পরীক্ষার্থী অর্জুন দাসের স্থানীয় বাসিন্দা এবং বনকর্মীরা অর্জুন দাসকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া জলপাইগুড়ির পাচিরামনহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র অর্জুন মাধ্যমিকের সিট পড়েছিল বেলাকোবার কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ে বাবার সঙ্গে মোটর সাইকেলে করে বৈকুণ্ঠপুর জঙ্গলের পাশের রাস্তা দিয়ে মাধ্যমিক দিতে যাচ্ছিল অর্জুন স্থানীয় সূত্রে খবর জঙ্গলের ভিতর দিয়ে কিছু দূর যেতেই হঠাৎ মোটর সাইকেলের সামনে এসে পড়ে হাতি মোটর সাইকেল ফেলে বাবা পালাতে পারলেও অর্জুনকে ধরে ফেলে হাতিটি
সেখানেই তাকে পিষে জঙ্গলে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা এবং বনকর্মীরা অর্জুনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাইক চালিয়ে নিয়ে গেছে ছেলেকে পরীক্ষা দেওয়ার জন্য, হাতির সামনে এসে দাঁড়াই গেল। ছেলেকে নামাই দিয়ে আমি কই, বাবা তুই নামে দৌড় দে, আমি গাড়িটা বন্ধ করে দিয়েছি। গাড়ি বন্ধ করতে পারলাম না, হাতি গাড়ির সামনের চাকায় ওরা নিয়ে আবার দৌড়। আমি আইসে দেওয়ার পরে হাতির যান শু সামনে দিয়ে চিল্লান দিল, ও আমার হাত ছেড়ে দিয়ে শুয়ে পড়লো আর পেটের পিঠের উপর পাড়া দিল। আপনারা কি চাচ্ছেন এখন? এটা খুব দুঃখজনক ব্যাপার যে অর্জুন দাস নামক ছেলেটি পরীক্ষা দিতে এসেছিল, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল। তো টাকিমারির থেকে রাস্তা একটাই আছে, যেটা হচ্ছে ফরেস্ট, ইনসাইড অফ দ্য ফরেস্ট, ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা। তো উনি ভালোবাসা মোড় বলে একটা জায়গা আছে, সেখানে যাওয়ার সাথে সাথেই ওনাকে হাতি ধরে ফেলে ওখান থেকে 200 মিটারের মধ্যে, এবং পরে ওনাকে ইনজিওর্ড অবস্থায় পাওয়া যায়। আমরা হসপিটালে নিয়ে আসি সবাই মিলে, আমাদের পঞ্চায়েত সদস্য আছে উনিও ছিলেন, তো সবাই মিলে আমরা নিয়ে আসি। পরে ডাক্তার ডেথ বলে, তো এটা ভাবা যায় না, আমরা খুব দুঃখিত মন বিভাগের পক্ষ থেকে। একটা সিট কেবল পড়া পড়েছিল বর্তমান, পাচ্ছিলাম না হাঁটা। ব্যবস্থা বলতে সরকারি সাহায্য সবই পাবে। মাধ্যমিক পরীক্ষার্থীর হাতির হানায় মৃত্যুর ঘটনার খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করতে এলেন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদরা বসু, শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং সেই সঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পরিবারকে সান্ত্বনা দেন এবং ঘটনার খবর মুখ্যমন্ত্রীর নজরে আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি ছুটে এসেছেন শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র। বেরিয়ে যাওয়ার সময় গৌতম দেব জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি সেখানে এসেছিলেন এবং সব রকমভাবে ছাত্রের পরিবারের পাশে আছেন। খুবই মর্মান্তিক দুর্ঘটনা, আরও নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে বনকর্মীদের। একটা দুঃখজনক ঘটনা, ছেলেটি মাধ্যমিক পরীক্ষা দিয়ে যাচ্ছিল বেলাকপা বটতলায়, শর্টকাট রাস্তা নিয়েছিল, কুয়াশা ছিল 8:30, তখন একদম হাতির সামনে পড়ে যায়। ওর বাবা বাইক চালাচ্ছিল, ছেলেটি বাইকে বসেছিল, সামনাসামনি হয়ে যাওয়াতে বাবা বাইকটা থেকে পড়ে যায়। ওরা প্রথমে বাবার যা শুনলাম, মাথার উপরে হাতির সুর ছিল, কিন্তু ছেলেটি ভয়ে মাটিতে শুয়ে পড়ে, ছেলেটি প্রাণ হারিয়েছে। মাননীয় চিফ মিনিস্টার উনি, মমতা বন্দ্যোপাধ্যায় উনি কাছেই আছেন, খুবই মর্মাহত দুঃখিত, ফোন করলেন আমাকে যে ওদের কাছে যাও। ডিএম ম্যাডাম এসছেন, সিপি সাহেব এসছেন, ফরেস্টের লোকেরা আসছে এসছে। পরিবারটি কোনো রকম আশ্বাস, কোনো রকম কিছু আমাদের সরকারি ব্যবস্থা আমরা নিশ্চয়ই করবো, ফরেস্টের আইনেও আছে, সেগুলো করবো। আসলে সবচেয়ে খারাপ লাগছে, একটা ছোট্ট বাচ্চা ছিল, মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল, কত সব কিছু সুন্দর দেখতে ছিল, ছবি আর দেখলাম এই আনফরচুনেট হয়েছে, কী বলবো। এই নিয়ে কি আমরা চেষ্টা করবো পেট্রোলিং বাড়াতে, ওয়াশ টাওয়ার এবং মানুষকে ঘরে ঘরে প্রার্থনা করবো যে জঙ্গলের রাস্তাটা একটু অ্যাভয়েড কিছু করতে পারে। শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিল, কেউ তো জানে না এরকম হবে। অন্যদিকে জেলা শাসক মৌমিতা গোদরা বসু জানিয়েছেন, মর্মান্তিক দুর্ঘটনা, এই ঘটনা পুনরায় যাতে না ঘটে তার জন্য এলাকার যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা আছে তাদের সকলকে এরপর থেকে সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন। খুবই একটা দুঃখজনক ঘটনা, ছেলেটি মাধ্যমিকের আজকে প্রথম দিন ছিল, পরীক্ষা দিতে যাচ্ছিল, ও বাবার সাথেই ছিল, কিন্তু জঙ্গলের ভেতরে একটি শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিল,
মানুষজন রাস্তা দিয়ে সাধারণত যাতায়াত করে, সেই সময় হঠাৎ ওর বাবা যেটা বলল যে একদম সামনে চলে আসে হাতিটি, তারপরে ছেলেটি একটু কাত হয়ে যায় এবং তারপরে অ্যাটাকটা হয়। কোরকম নাম সাহায্য আশ্বাস কোরকম পরিবার থেকে যারা সরকারি যা যা কম্পেনসেশন আছে সেটা তো নিশ্চয়ই দেওয়া হবে। আর এছাড়াও ওই সমস্ত রাস্তাগুলোতে অ্যাডিকুয়েট পেট্রোলিং রাখা, তারপরে দরকার হলে ফরেস্টের সাপোর্ট নিয়েই বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য তাদেরকে সেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া, এগুলো আমরা। হাতির হানায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুনের মায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতর মা সুমিত্রা দাসকে দেখতে বিশেষ মেডিকেল টিম এসে পৌঁছয়। প্রয়োজনে তাকে হেলিকপ্টারে করে কলকাতায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতার পরিবারের পাশে দাঁড়াতে ফের ছুটলেন জেলা শাসক মৌমিতা গোদরা বসুসহ শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। এদিন জেলা শাসক জানিয়েছেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মৃতর মায়ের অবস্থা খারাপ হলে তাকে হেলিকপ্টারে করে সোজা যাতে কলকাতায় নিয়ে যাওয়া হয়, পাশাপাশি কলকাতার হাসপাতালে ভর্তি করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এসেছে মেডিকেল টিম, সব ধরনের চেক আপ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক। একটি শিলিগুড়িও আছে, ওখানে আমরা এসেছিলাম। তো এখন যেটা আছে সেটা হলো যে সিএম ম্যাডামের নির্দেশে এখানে একটা হেলথ টিম এসেছে, হেলথ টিমও তাদের দেখেছে এবং ম্যাডাম তার হেলিকপ্টারটিও এখানে রেখে গেছেন যে যদি দরকার হয় তাহলে এয়ারলিফট করে তাকে একেবারে তার মাকে তার SSKM এ নিয়ে যাওয়া যদি দরকার হয় তাহলে নিয়ে যেতে হতে পারে। তো যে মেডিকেল টিম এখন যেটি এসেছে তারা মোটামুটি দেখেছে ভাইটালসগুলো ঠিকই আছে, আর এরপরও যদি কোনো রকমের দরকার হয় ট্রমা রিলেটেড বা কিছু তাহলে তার জন্য সমস্ত রকমের মেডিকেল পরিষেবা দেওয়া হবে। এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের যে টিম তারাও একটু পরে এসে পৌঁছচ্ছে, আর যেটা আমি বললাম যে সিএম ম্যাডামের নির্দেশে হেলিকপ্টারও রাখা আছে যদি দরকার হয় তাহলে এয়ারলিফটও করা হবে তার মা। দাবি পূরণ না হলে এবারে ভোট বয়কটের পক্ষেই হাঁটবে ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৃহস্পতিবার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিতে এসে এইভাবেই হুঁশিয়ারি দিলেন সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ বসাক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তাঁদের দাবিপত্র পেশ করে এসেছেন। তাঁদের মাসে 30 দিনের কাজ এবং 60 বছর পর্যন্ত কর্ম নিশ্চয়তার দাবিতেই আন্দোলন চলছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দাবি দাওয়া পূর্ণ না হলে ভোট দান থেকে সকলেই বিরত থাকবেন অথবা বিকল্প পদ্ধতি ভাবতে পারেন, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন তারা। নমস্কার, আমরা ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে আমরা DM ম্যামের কাছে যাচ্ছি। আমাদের একাধিক দাবি রয়েছে, আমরা এর আগে উত্তরকন্যা অভিযান করলাম, কলকাতা অভিযান করলাম, বিধানসভা, বিকাশ ভবন, ডাইরেক্টর সাহেব, আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে গেলো, আমাদের কোনোরকম দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমাদের মাসে 30 দিনের কাজ 60 বছর সুনিশ্চিত করার জন্য বহুবার এসেছি, এই আর্তনাদ আমরা DM এবং মহকুমা শাসককে আমরা জানিয়েছি, কিন্তু আমাদের কোনো ফিডব্যাক দেওয়া হচ্ছে না। এবং রিসেন্টলি দার্জিলিংয়ে শিলিগুড়ি হাসপাতালে একটা আমরা দেখেছি যে সে জায়গায় একটা হাসপাতালে মানে নিয়োগ করা হয়েছে চুক্তিভিত্তিক, সেই জায়গায় আমাদের DMM-এর কাছে অনুরোধ যে আমাদের সুপার স্পেশালিটি সদর এবং প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে যে হাসপাতালগুলো রয়েছে সে জায়গায় আমাদের সিভিল ডিফেন্স কর্মীদের একটা চুক্তিভিত্তিক কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। এবং আমরা বলছি যে বন্যাফড়া, ভূমিকম্প, আমফান, করোনা মহামারীর মতো পরিস্থিতি যেভাবে আমরা লড়াই করে যাচ্ছি, কিন্তু আমরা দেখেছি যে সে জায়গায় সিভিক ভলেন্টিয়ার্সরা কোনোরকম তাদের প্রশিক্ষণ না থাকার ফলেও তারা দেখেছি যে তারা 9000 টাকা বেতন পাচ্ছে। তো আমরা বলতে চাইছি মাননীয়ের কাছে যে মাননীয়, আমাদের যে আসন্ন নির্বাচন আছে সেই নির্বাচনের আগে আমাদের যে ডিমান্ড এবং আমাদের যে দাবিপত্র রয়েছে সে দাবিপত্র আপনি মেনে নিতে হবে, এর জন্য আমরা এর আগে কলকাতা উত্তরকন্যা অভিযান, আজকেও জেলা এই অভিযান করছি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম শিশুদের হাতে খড়ির আচার অনুষ্ঠানের আয়োজন করল অরবিন্দনগর সারদা শিশুতীর্থ। এদিন মাসকলাই বাড়ি কালীবাড়িতে প্রথমে শিশুদের অভিষেক করে শান্তির জল মন্ত্রপাঠ করা হয়, তারপর গীতা মাথায় করে শোভাযাত্রা বের করেন এবং তারপরে স্কুলে আসে শিশুরা। স্কুলের প্রধান আচার্য সুপ্রিয়া গুহ জানিয়েছেন বিদ্যারম্ভ সংস্কারের মধ্যে দিয়েই শিশুদের হাতে পেন্সিল তুলে দেওয়া হলো। এদিন শিশুদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও উদ্দীপনা লক্ষ্য করা গেল। হাতেখড়ি অনুষ্ঠানে প্রায় 60 জন অংশগ্রহণ করে এবং এদিন শিশুদের হাতেখড়ির অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর প্রসাদ বিতরণ কর্মসূচিও পালন করা হয় বলে খবর।
আমাদের ১৬ সংস্কারের মধ্যে এটা একটা সংস্কার, বিদ্যারম্ভ সংস্কার। শুদ্ধ মনে শিশুরা প্রথম হাতে করে নেবে ৪ বছর বয়সে, সেই জন্য আমরা এই সংস্কারের মধ্যে দিয়ে শিশুকে হাতে করে তুলে দিচ্ছি। মানে এই এই যে হাতে করে, মানে অন্য অন্য স্কুলে তো আমরা দেখি না, মানে এটার এটা প্রয়োজনীয়তা কতখানি? তিন বছর বয়সের আগে যদি আমরা পেন্সিল ধরি তবে সেটা অবৈজ্ঞানিক পদ্ধতি, কেননা শিশুর তখন যে হাতের নমনীয়তা কমে না, তাই তিন বছর বয়স থেকে আমাদের তাদেরকে সর্বাঙ্গীন বিকাশ দ্বারা তাদের শারীরিক মানসিক বৌদ্ধিক এই বিষয়কে পরিপুষ্ট করে তারপর আমরা ৪ বছর বয়সে তাকে হাতে পেন্সিল তুলে দিই। আমাদের বৈদিক মতে, হ্যাঁ, তা আমরা যেই পরম্পরা আমাদের আমাদের হিন্দু ধর্মের যে পরম্পরা সেই অনুসারে আমরা শিশুদের মধ্যে বিদ্যারম্ভ সংস্কারের মধ্যে দিয়ে তাদের হাতে পেন্সিল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহরের ২০ নম্বর ওয়ার্ডের বামনপাড়ায় প্রায় ৫০০ মিটার রাস্তা বহু দিন ধরেই বেহাল। শুধুমাত্র রেলের তরফ থেকে একটি এনওসি না মেলায় শুরু করা যাচ্ছে না রেল লাইন লাগোয়া ওই রাস্তা সংস্কারের কাজ, যা নিয়ে দিন দিন ক্ষোভ চড়ছিল রাস্তা ব্যবহারকারী বাসিন্দাদের মধ্যে। সম্প্রতি রাস্তা তৈরি করার জন্য এনএফ রেলের তরফ থেকে এনওসি দেওয়ার প্রতিশ্রুতি মেলায় খুশি বাসিন্দা থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর শুভ্রা দেব। পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা দেব বলেন, পুর নির্বাচনের সময় দলের হয়ে এই এলাকার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়ার্ডে ৫ নম্বর ঘুমটি থেকে রেললাইন লাগোয়া বামনপাড়া রাস্তা তৈরির ব্যবস্থা হবে, সেই জন্য বিভিন্ন মহলে আপিলও করেছেন। শেষ পর্যন্ত কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সাংসদ তহবিলে রাস্তা সংস্কারের টাকার অনুমোদন মিলল, কিন্তু রেললাইন ঘেঁষা হওয়ায় রাস্তাটি সংস্কার করতে গেলে এনএফ রেলের তরফ থেকে কাটিহার ডিভিশনের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, যা গত ৭ মাসেও মেলেনি, যার কারণে রাস্তা সংস্কারের টাকা এলেও তা ব্যবহার করা যায়নি। রাস্তা যেমন ছিল তেমনি অব্যবহারযোগ্যভাবে পড়ে আছে, তবে রাস্তা তৈরির জন্য এনএফ রেলের কাটিহার ডিভিশন উদ্যোগী হয়েছে, রাস্তাটির মাপজোক চলছে। এ প্রসঙ্গে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, সংশ্লিষ্ট ডিভিশন রাস্তা সংস্কারের জন্য এনওসি দিয়ে দেবে, যার জন্য প্রশাসনিক প্রক্রিয়াও শুরু হয়েছে। এই রাস্তাটা তো দীর্ঘদিনের সমস্যা, ওখানে প্রায় ধরো ১৫০ পরিবার, তার মানে ওখানে ১৫০ বাড়ি আছে, তার মানে আরও তো লোক প্রচুর আছে আর কি। তো সেই ক্ষেত্রে অনেক দিনের রাস্তা, সেই রাস্তা প্রচণ্ড ভাঙ্গা, সেখান দিয়ে একটা তোমার কি বলে ফায়ার ব্রিগেড ঢোকে না, একটা অ্যাম্বুলেন্স ঢোকে না, মানুষের তো প্রতি মুহূর্তে বিপদে পড়তে হয়। এবং ড্রেন হাইড্রেনটা একদম দীর্ঘদিন ধরে কাঁচা, যেই হাইড্রেন দিয়ে ওই হাইড্রেনে যে জল যখন পাস হয় সেই জলটা একদম বাড়ি বাড়ি ঢুকে যায়। আর এই হাইড্রেন কিন্তু ৪ নম্বর ঘুমটি থেকে একদম লাস্ট ২০ নম্বর ওয়ার্ড, লাস্ট মানে পাঙ্গা অবধি সম্ভবত বোধ হয় এসে, আমি অতটা বলতে পারবো না, ওই অবধি হয়তো মিলিত আছে। কিন্তু হ্যাঁ, জিএমের সঙ্গে কথা হয়েছে, তোমার হচ্ছে ওই রাজ্যসভার যে এমপি আর কি প্রদীপ ভট্টাচার্য, তার ওখান থেকে, তার ওখানে আমি ইয়ে করেছিলাম আর কি, তো আবেদন করেছিলাম, সেখান থেকে একটা ফান্ড এসছে। সবখানেই করেছি, পৌরসভায় ধরো বা এমএলএ এমপি সবখানেই করেছি, তো ওখান থেকে ফান্ড যে এসছে সেই ফান্ডটা ডিএমের কাছে এসে, ডিএম হচ্ছে মেল করেছে কাটিহারের ডিআরএমকে, কিন্তু সেই মেলটার রেসপন্স আসছিল না, জন্য আমি আবার এমপির সঙ্গে কথা বলেছিলাম, এমপি তখন বলেছিল যে রোড স্টেশনে জিএম আসবে, সেই জিএমের সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম এই বিষয়ে, যে যাতে এনওসিটা তাড়াতাড়ি হয়ে যায় এবং রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। বললেন উনি? উনি তখন ওখান থেকে ডিআরএমকে ফোন করলো, ফোন করার পর বললো যে খুব ছোট কাজ আছে, আপনার এখান থেকে গিয়েছে আর কি, যে ডিএম পাঠিয়েছে মেলটা, তো এনওসিটা দেওয়ার জন্য বলে দিল, মানে উনি বলে দিল এনওসিটার জন্য তাড়াতাড়ি দিয়ে দেয়। তারপরে আমি বললাম যে দাদা তাড়াতাড়ি জন্য কাজ হয় আর কি, উনি আমার কাগজপত্রগুলো সব দেখলো, দেখার পর বললো যে হ্যাঁ হয়ে যাবে, এই কথা বললো, এই অবধি আছে আর কি, কিন্তু হলে তো খুব ভালো হয়, ওই এনওসিটার জন্যই আটকে আছে, ওটা হয়ে গেলে তো আর কোনো চাপ নেই, রাস্তাটা তো হয়ে যাবে। অপরদিকে বামনপাড়ার বাসিন্দা শ্যামল দাস বলেন, বহু বছর আগে রাস্তা তৈরি হয় কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়েছিল। এখানে রাস্তাঘাট তো কিছুই হচ্ছে না, বহু বছর ধরে কংগ্রেস আমলে যে রাস্তা হয়েছিল, তারপরে তো আর কোনো কাজই হয় না, রেলের থেকে অবজেকশন
তারপর নাকি রেলের থেকে আবার বললো যে হবে। হ্যাঁ, তারপরে এখানকার কাউন্সিলর, কংগ্রেসের কাউন্সিলর, সে বললো যে হবে হবে, আমরা জিতলে পরে 3 মাসের মধ্যে কাজ হবে। হ্যাঁ, এখনও কোনো খবর নেই কবে হবে কী হবে না হবে বলাম। বলছি এখানে তো আপনাদের যাতায়াতের অসুবিধা না, অ্যাম্বুলেন্স স্টেশন টেশন নিয়ে যাওয়া খুবই অসুবিধা, দারুণ সমস্যা। অ্যাম্বুলেন্স কি ঢুকতে পারে? অ্যাম্বুলেন্স এতদিন তো ঢুকতে পারতো না, এখন ঢুকতে পারে। এই রেল গেটে ওখানে গুন্ডি ঘরটা হওয়ার পরে এখন ওই জায়গাটা একটু ড্রেন টেন মানে বাড়াতে এখন অ্যাম্বুলেন্স ঢুকতে পারে। ওই সামনে তো বর্ষা আসছে, রাস্তার জল, রাস্তায় ড্রেন টেন কোনো ক্লিয়ার নেই, তারপরে এই রাস্তায় জল উঠে যায়। ড্রেন ক্লিয়ার থাকলে বর্ষা মনেই হতো না যে এখানে বর্ষা। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। ট্রান্সফরমার শর্ট সার্কিট, কাউন্সিলরের তৎপরতায় বিপদের হাত থেকে বাঁচলেন পথচারী মানুষ। জলপাইগুড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কদমতলা হনুমান মন্দির সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, কদমতলার হনুমান মন্দিরের পাশে বিদ্যুতের ট্রান্সফরমারে হঠাৎই আগুন জ্বলে ওঠে। তারপরে আশেপাশের দোকান সদস্যরা বালি দিয়ে কোনো মতে আগুন নিভিয়ে দেন। কিন্তু বিপদের কথা হলো, সেই ট্রান্সফরমারটি শর্ট সার্কিট অবস্থাতেই ছিল, যখন তখন বড় বিপদ হতে পারত। আর এই ঘটনার খবর কাউন্সিলর সুব্রত পাল পাওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ দপ্তরে খবর দেন, পাশাপাশি আরও কয়েকজন লোক পাঠিয়ে দেন ওই জায়গায়। বিদ্যুৎ দপ্তরের লোকজন সঙ্গে সঙ্গে এসে ট্রান্সফরমারটি থেকে শর্ট সার্কিট হওয়াকে মুক্ত করেন, ফলে আশেপাশের লোকজন এবং দোকানদাররা চিন্তামুক্ত হন। একজন কাউন্সিলর নিজের দায়িত্ব বিষয়ে কতটা সচেতন তা আরও একবার প্রমাণ করলেন সুব্রত পাল। আর এই কাজে অত্যন্ত খুশি এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীরা। কদমতলায় মোড়ে মোড়ে যে ট্রান্সফরমারের সামনে এই যে লাইন দিত থেকে, সেই লাইনটা বাইরে ছিল, এখান থেকে একটা আগুন লেগে গেছিল। তো সবাই করে ঘুরি করে বালি ছিটায় আগুনটা নিবানো হলো। তারপরে কাউন্সিলরকে ফোন করা হয়েছিল, কাউন্সিলরের লোকও আসছে, আমাদের হচ্ছিল ইলেকট্রিসিটি বৈদ্যুতিকেরও লোকজন আসছে, তারা করে ঘুরি করে লাইনটা ঠিক করলো। ও ছিল মানে মোবাইলের আমাদের কাউন্সিলর সুব্রত পাল পাল, তার তড়িঝড়ি কাজ দেখে আমরা খুব খুশি হইলাম। খুব তাড়াতাড়ি কাজ, তাড়াতাড়ি কাজটা হলো, খুশি আপনারা? আমরা খুশি এই জন্য। দাদার কাছে অসংখ্য ধন্যবাদ। এক্সাইট ব্যাটারি সিস্টার কনসার্ন SF ব্যাটারি, SF ব্যাটারির নতুন শোরুমে শুভ উদ্বোধন হয়ে গেল। বুধবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়ায় রাউত বিল্ডিংয়ে অবস্থিত সুপ্রসিদ্ধ অটো এক্সচেঞ্জ বর্তমানে SF ব্যাটারির নির্ভরযোগ্য অন্যতম প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের বিভাগীয় শহর জলপাইগুড়িতে SF ব্যাটারির একটি শোরুমের চাহিদা ছিল, আর সেই চাহিদার কথা মাথায় রেখেই শতাব্দী প্রাচীন সংস্থা অটো এক্সচেঞ্জ এখন থেকে ব্যাটারির সেলস এবং সার্ভিস কেন্দ্র। এই নতুন শোরুমের নামকরণ করা হয়েছে SF ব্যাটারি পাওয়ার বাই শোরুম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে ফিতে কাটলেন বিমান কান্তি রাউত এবং কৌস্তভ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন SF ব্যাটারির রিজিওনাল সেলস ম্যানেজার অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এখান থেকে ব্যাটারি ক্রয় করলে ন্যায্য মূল্যের ওপরে বিশেষ ছাড় মিলবে, এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। এবং এখানে হচ্ছে আমাদের ব্যবসা দীর্ঘ 1927 সাল থেকে এখানে প্রতিষ্ঠান আছে অটো এক্সচেঞ্জ। আগে টায়ার এবং ব্যাটারির আমরা সবচেয়ে পুরনো ডিলার ছিলাম। তো বর্তমানে আমরা SF ব্যাটারিজ নিয়ে কাজ করছি জলপাইগুড়িতে। তো SF ব্যাটারিজের মধ্যে এটা এক্সাইডের একটা সিস্টার ফার্ম, সেক্ষেত্রে এটার মানে ব্র্যান্ড ভ্যালুটা অনেকটা বেশি। এবং জলপাইগুড়িতে SF ব্যাটারির এত বড় শোরুম খুলে হয়েছে এখানে, যেটা প্রথম আমরা নিয়ে আসলাম। এবং মানুষকে সবসময় সার্ভিস দেওয়ার জন্য 24x7 আমাদের সার্ভিস প্রোভাইড আমরা করব। সুযোগ সুবিধা হচ্ছে এখানে বাজার মূল্যে যে ব্যাটারি পাওয়া যায় তার থেকে অনেক কম মূল্যে এখানে ব্যাটারি মানুষ কিনতে পারবে। এবং অনেক সময় কোম্পানি যে ডিসকাউন্ট রেট থাকে বা স্কিম থাকে সেগুলো সব অ্যাভেলেবেল থাকে সবার। আমাদের ব্যাটারি এখানে আজ শোরুম ওপেন হলো, আশা করি আমাদের যে কাস্টমাররা আছে, অনেক সাব ডিলাররাও ছিল যারা এখান থেকে আমাদের ব্যাটারি নেয়, তো তাদেরও অনেক সময় দাবি ছিল যে আমরা সার্ভিসটা জলপাইগুড়ির মতন এত বড় ডিস্ট্রিক্ট শহর যেখানে সমস্ত কিছু আছে সেখানে আমরা কেন পাচ্ছি না। তো সেই অনুযায়ী আমরা
এখানে দেখি যে না এটাই আমাদের সঠিক চয়েস অটো এক্সচেঞ্জ দীর্ঘ শত বছর ধরে এখানে সার্ভিস দিয়ে আসছে এবং আমাদের এক্সাইডও বহু পুরনো আগে এক্সাইডও করতেন উনি বহু পুরনো ডিলার ছিলেন তো ওনাকে এখন প্রমোট করে আমরা অ্যাজ এ ডিস্ট্রিবিউটর এবং শোরুম ওনার হিসাবে আমরা এখানে প্রতিষ্ঠা করলাম তারপর থেকে এক নাগারে এত বছর ধরে চলছে আর পাঁচ বছর পরে এটা শতবর্ষ পূর্ণ হবে সেটা একটা খুব গর্বের ব্যাপার এই এসএফ যে ব্যাটারিজ এরা হচ্ছে আপনার এক্সাইডেরই একটা সিস্টার কনসার্ন একটা নতুন ব্যাটারি মডার্ন একটা ইয়ে টেকনোলজির উপর একটা ব্যাটারি বিয়ে করেছে সেইটাকে এখানে আনুষ্ঠানিকভাবে এক্সক্লুসিভলি একটা শোরুম করা হলো আজকে তার অনুষ্ঠান দিবস আপনার ক্রেতারা এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে না মানে প্রথম দিন থেকে এখানে যদি কোনো লোক কোনো ব্যাটারি কেনে তারা ব্যাটারির সমস্ত দায়িত্ব গ্যারান্টি পিরিয়ডের মধ্যে এবং এটা আপনার জলপাইগুড়ি শহরে জানে সবাই জানে যে এই ধরনের ইয়েতে আপনার এরা শেষ পর্যন্ত সাহায্য থাকে পাশে থাকে আচ্ছা আর যদি আপনার সেটা নিয়ে কোনো রকম ইয়ে নেই আর এখানে হচ্ছে ব্যাটারি এটা তো হচ্ছে আপনার হচ্ছে একেবারে কমিশন বেসড বিজনেস তো সুতরাং এরা তো আর ব্যবসা তো লস করে দিবে না তবে ডেফিনেটলি কোম্পানি কিছু কিছু সময় কিছু কিছু ছাড় দেবে যেই ছাড়টা কোম্পানি দেবে সেই কোম্পানির সেই ছাড়টা এটা কাস্টমারের সাথে সবসময় শেয়ার আগেও করেছেন এখনও করলেন আমি আমার নাম হচ্ছে রতন সরকার আমি হচ্ছে শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার বৃহস্পতিবার অর্থাৎ 23 ফেব্রুয়ারি থেকে শুরু হলো এই বছরের মাধ্যমিক পরীক্ষা চলবে 4 মার্চ পর্যন্ত নির্বিঘ্নে সম্পন্ন হলো প্রথম ভাষার পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকায় হাতির হানায় মৃত্যু পরীক্ষার্থী অর্জুন দাসের ঘটনায় গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের এখনকার মতো নিউজ এ পর্যন্তই পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে দেখতে থাকুন আমার ভিশন নমস্কার।